শুক্রবার পরীক্ষার্থীরা, যারা এবছরের পরীক্ষা দেবে 2020 সালে, আজকে আমার যে আলোচ্য বিষয় আপনাদের সামনে আমি প্রতিপাদন করব, সেটা হচ্ছে মহাকবি মাগের লেখা মহাকাব্য শিশুপাল বদমের প্রথম সর্গ, কৃষ্ণ নারদ সম্ভাষণ। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অন্তিম সহকারে দেখবেন। 3 পাতার PDF এ আমি আমার নোটটি শেষ করেছি এবং 1 পাতার আমার বিজ্ঞাপন। তো মনোযোগ সহকারে দেখুন, ভিডিওটি আপনাদের ভালো লাগবে। দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি, কেউ স্কিপ করে চলে যাবেন না প্লিজ। তো দেখুন, আমি এবার করছি, একটু ওয়েট করুন, আমার করছি, ঠিক আছে। এই রয়েছে শিশুপাল বদমের PDF, আপনাদের জন্য আমি বার করে দিচ্ছি, ওয়েট করুন। খুব সুন্দর ভাবে তৈরি করা, গুছিয়ে তৈরি করা হয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমে শিশুপাল বদম খুলে গেছে আপনাদের সামনে, ঠিক আছে। তো এই শিশুপাল বদম ধরেই কিন্তু আমি বলতে স্টার্ট করব। দেখুন প্রথমেই কি বলা হচ্ছে, রচয়িতা রচয়িতা তা প্রথম সর্গের নাম দেওয়া আছে। প্রথম সর্গের নাম হচ্ছে কৃষ্ণ নারদ সম্ভাষণ, রচয়িতা হচ্ছে মাঘ, স্বর্গ কি, স্বর্গ হচ্ছে বিংশতি, স্বর্গ হচ্ছে বিংশতি স্বর্গ সংখ্যা, রস কিনা বীর অঙ্গিরস, আধার গ্রন্থ হচ্ছে মহাভারতের সভা পর্ব, রীতি গুণ এবং অলঙ্কার সম্বন্ধে সঠিক তথ্য না পাওয়ার জন্য বিষয়টা সম্বন্ধে আমি তুলে ধরিনি, কবির কাল, শিশুপাল বধ শীর্ষক মহাকাব্যের রচয়িতা মহাকবি মাগের আবির্ভাব কালকে ভিত্তি করে নানা মুনির নানা মত থাকলেও শেষ পর্যন্ত অনেক যুক্তি তর্কের মাধ্যমে আলোচনান্তে মোটামুটি একটি গ্রহণযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব। বর্মল এবং বর্মলাট যদি একই ব্যক্তি হয় তাহলে মাগকে সপ্তম শতকে মহাকবি বলা যায়, কেননা বর্মলাট নামক জনৈক নৃপতির যে একখানা শিলালিপি পাওয়া গেছে তা 625 খ্রিস্টাব্দের, অর্থাৎ সপ্তম শতকের প্রথমার্ধের। রচনার বিষয়বস্তুটা কি, না দেবরাজ ইন্দ্রের সন্দেশ নিবেদনের উদ্দেশ্যে নারদ এলেন বসুদেব গৃহে শ্রীহরি সকাশে। তো পারস্পরিক যথাযথ সম্ভাষণের পর দেবর্ষি শ্রীহরির কাছে ইন্দ্রের সন্দেশ জ্ঞাপন করে বললেন যে পৃথিবীকে অত্যাচার ও উৎপীড়ন থেকে মুক্ত করবার উদ্দেশ্যে তার শিশুপালকে বধ করা উচিত। শ্রীহরি তাতে সম্মতি জানালেন, তাই এ স্বর্গের নামকরণ করা হয়েছে। রচনাশৈলী মাগে সন্তি ত্রয়গুণাহা, মহাকবি ঘণ্টা মাগ নামে প্রসিদ্ধ। নামকরণ কি, শিশুপাল বধের অর্থ হল চেদিরাজ দমঘসের পুত্র শিশুপালের শ্রীকৃষ্ণ কর্তৃক নিধন। লক্ষণার মাধ্যমে যে মহাকাব্যে শিশুপাল বধে এই শিশুপালের বধটা বর্ণিত হয়েছে তাও অবেদ উপচার বশত শিশুপাল বধ, শিশুপাল বধ ক্লিব লিঙ্গে মহাকাব্যমের সঙ্গে সমানাধিকরণে তাই শিশুপাল বধম। টিকা ও টিকাকার, কবি বল্লভ চক্রবর্তী রচিত বিবরণ টিকা, কৌমুদী নামে অপর দুটি টিকা, অপর দুটি টিকা তখন কর্মবিদিত ছিল না, বল্লভদেব রচিত সন্দেহ বিদৌষধি টিকা, মল্লিনাথ রচিত সর্বঙ্কষা টিকা দেশের সর্বত্র ব্যাপকভাবে পঠিত ও সমাদৃত হয়। তার সর্বাঙ্কষা টিকার ভূমিকায় এক স্থানে উল্লেখ করা হয়েছে যে তিনি সংস্কৃত সাহিত্যে বিভিন্ন শাখায় বহু নিষ্ণাত পণ্ডিত ছিলেন, তিনি মহামহোপাধ্যায় উপাধিতে ভূষিত হয়েছিলেন। 75টি শ্লোক আছে প্রথম স্বর্গে, স্ত্রী দিয়ে শুরু এই মহাকাব্যকে শ্রী কাব্য নামে অভিহিত করা হয়। আচ্ছা, এখানে দেখতে পাওয়া যাচ্ছে, এখানে আমাদের যে দ্বিতীয় পেজটা আছে সেখানে বলে দেওয়া হচ্ছে যে শিশুপাল বদম প্রথম যে মহাকাব্য সেখানে কি না, উক্ত মহাকাব্য যদি দেখা যায়, উক্ত যে মহাকাব্য, উক্ত মহাকাব্য লক্ষণ সমূহের মানদণ্ড বিচার করে বলা যায় যে মহাকবি মাগ বিরচিত বিংশতি পর্বে বিভক্ত। শিশুপাল বদম একটি নিশ্চিত রূপে আলঙ্কারিক মহাকাব্য। এ মহাকাব্যের বিষয়বস্তু মহর্ষি ব্যাসদেব রচিত মহাভারতের বনপর্ব ও শিব পুরাণ থেকে গৃহীত হয়েছে।
যে মহাকাব্যে শিশুপালের বধ বর্ণিত হয়েছে তাও অবিদ উপচার বশত শিশুপাল বধ অর্থাৎ ক্লিবলিঙ্গে মহাকাব্যমের সঙ্গে সমানাধিকরণে তাও তাই শিশুপাল বদম চরিত্র শ্রীকৃষ্ণ দেবশ্রী নারদ শিশুপাল। তো সর্গভিত্তিক কাহিনীর সংক্ষিপ্ত বিশ্লেষণ, প্রথম সর্গ কৃষ্ণ নারদ সম্ভাষণ, দ্বিতীয় সর্গ মন্ত্র বর্ণন, তৃতীয় সর্গ পুরী প্রস্থান, চতুর্থ সর্গ রৈবতক বর্ণন, পঞ্চম সর্গ সেনা সন্নিবেশ, ষষ্ঠ সর্গ ঋতু বর্ণনা, সপ্তম সর্গ বনবিহার, অষ্টম সর্গ জলবিহার, নবম সর্গ প্রদোষ বর্ণন, দশম সর্গ সুরত বর্ণন, একাদশ সর্গ প্রত্যুষ বর্ণন, দ্বাদশ সর্গ প্রয়াণ বর্ণন, ত্রয়োদশ সর্গ শ্রীকৃষ্ণ সমাগম, চতুর্থ সর্গ কৃষ্ণার্ঘ দান, পঞ্চদশ সর্গ অপকুণার বিভাব, ষোড়শ সর্গ দূত সম্বাদ, সপ্তদশ সর্গ যদুবংশ খবর, অষ্টাদশ সর্গ সংকুল যুদ্ধ বর্ণন, ঊনবিংশ সর্গ এ সর্গ যুদ্ধের বিস্তৃত বর্ণনায় সমুজ্জ্বল। এ সর্গ যুদ্ধের বিস্তৃত বর্ণনায় সমুজ্জ্বল গেল। এবার 3 নম্বর পৃষ্ঠে চলে আসি। হ্যাঁ, এই 3 নম্বর পৃষ্ঠায় কিন্তু পুরোপুরি শ্লোকটা তুলে ধরা হয়েছে, যতগুলো ইম্পর্টেন্ট শ্লোক আছে শিশুপাল বদমের আমি বলে যাচ্ছি, একটু মনোযোগ সহকারে শুনে নিন আপনারা। শ্রিয়া পতি শ্রীমতি শাসিতুম জগৎ জগন্নিবাস বসুদেব সদমনে বসন ধদর্শাবতরন্তরম অম্বরা ধীরণ্যাগভঙ্গীভূতম মুনিম হরিহি। নেক্সট ডায়াগ নাম্বার শ্লোকে চতুর্দশ নম্বর শ্লোকে আসছি। তম অর্ধ অর্ধাধিকয়া আদ্বি পুরুষঃ সপরিযয়া সাধু সপরিযা পূপূজাত গৃহানুপৈতুম প্রণয়াদভিপ্সবো ভবন্তি ন পুণ্যক্রীতা মনীষিণঃ। এবার 23 নম্বর শ্লোক। যুগান্তকাল প্রতিসমরেতাত মনো জগন্তি যস্যাম অবিকারমাসন তনৌ মুমুস্তত্রানা কৈটব দ্বিষস্ত উপধনাভ্যাস গমা সম্ভবা মুদহ। নেক্সট 27 নম্বর শ্লোক। ইয়গত্তপয়প্তি সহস্রভানুনায়ন্নিয়ন্তুম সমভাবি ভানুনা প্রসজ্জা তেজভীরা সঙ্গয়তাম দ্বৈতগতৈরদাসস্ত্বয়ানুনমনোত্তমম তমঃ। নেক্সট কৃতঃ প্রয়াক্ষেম ক্রীতা প্রয়াশ্রিয়া সুপত্র নিক্ষেপ নিরাকুলাত্মনা। নেক্সট সদুপয়ো যোগেপি গুণস্তদম অক্ষয়ো বিধি শ্রুতিনাম ধন সম্পদামি ভো। 28 নম্বর গেল। 29 নম্বর শ্লোক। বিলোকে বিলোকাকানে নৈব তবা মুনা মুনে কৃত কৃতারভয়স্মি নির্বহিতাং সহসা তথাপি শুশ্রূরহম গরিহসি গিরে আ অভবা শ্রেয়সি কেন তৃপ্যতে। এবারে 30 নম্বর শ্লোকের 1টি লাইনে আছে। গত স্প্রেয়াপ্পা গমন প্রয়োজনম বদতি বক্তুম ভবসীয়তে যয়া। নেক্সট এরপরে তমেব সৎসৎকরণীয়া ইতি ইত্বতাহ কিমস্তি কার্যম গুরু যোগিনামপি। এটা 31 নম্বর। এবার 36 নম্বর শ্লোক। লঘু করিষ্যন্যতি ভারভঙ্কর মমঙ্কিলত্বম ত্রিদিব বাদবাতরহ উরুলোক ত্রিতয়নে সম্প্রতম গুরুর্ধরিত্রী ক্রিয়তে তরাম তয়া। নেক্সট 38 নম্বর শ্লোক। উপপ্লুং পাতু মদো মদোধ্বতে সত্যমেব বিশ্বম্বরো বিশ্বমিশিষে ভ্রীতেরবেহে ক্ষালয়িতুম ক্ষমিতা কহ খপাতকাণ্ডা মলি মসম নবহ। নেক্সট করোতি কং শাদি মহি ভৃতাম বদাজ্ঞনো মৃগাণাম ইবো যত নবাস্তবম হরে হিরণ্যাক্ষ পুরহ সস্য সুর দীপদ বিষহ প্রত্যুত সা তিরস্ক্রিয়া। 39 নম্বর শ্লোক শেষ হলো। এবারে আমরা আজকে আমাদের যে নেট সংস্কৃতমের যে পড়াশোনা আর আজকে বিষয় ছিল শিশুপাল বদমের প্রথম স্বর্গ। যদি আপনাদের
কোনো সমস্যা থাকে আপনারা সরাসরি আমার সাথে কন্ট্যাক্ট করে নিন 7001573 34 নম্বরে। আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করুন 7047499758 নম্বরে। আপনারা আমাকে সরাসরি ইমেল পাঠাতে পারেন dipanjansar2019@gmail.com এ। আপনারা আমায় মেসেঞ্জারে ফলো করুন দীপাঞ্জন স্যার, ইনস্টাগ্রামে dipanjan.sir7050 আমাকে ফলো করুন, এখানেও ভিডিও আপলোড করে দেওয়া হয়। টেলিগ্রামে সংস্কৃতি জলবায়ু ল্যাঙ্গুয়েজ গ্রুপে আমাকে ফলো করুন, এবং অবশ্যই ফেসবুকে সংস্কৃত তথ্য পরি প্রাচীন ভাষা সংস্কৃত গুরুত্ব এই গ্রুপে আমাকে ফলো করুন, এখানে আমি আমার যাবতীয় ভিডিও আপলোড করে থাকি। এবং ইউটিউবে অবশ্যই যদি আজকের ভিডিওটি শিশুপাল বদমের প্রথম সর্গ আপনাদের ভালো লেগে থাকে, কৃষ্ণনাথ সম্ভাষণ, তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, কমেন্ট সেকশনে লিখে জানান কেমন লাগলো আপনাদের কৃষ্ণনাথ সম্ভাষণ শিশুপাল বদমের প্রথম সর্গ। এবং অবশ্যই প্লিজ সংস্কৃত ল্যাঙ্গুয়েজ ইট ইস মাই ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। তাহলে তার কারণ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তবেই আপনাদের কাছে এই জাতীয় আপডেট এসে উপস্থিত হবে। আর আগামী কালকের জন্য আপনাদের আলোচ্য বিষয়ে নৈষৎ চরিতমের প্রথম স্বর্গ, ঠিক আছে, শ্রী অর্ষ বিরচিত নৈষৎ চরিতম তার প্রথম স্বর্গ নিয়ে আমি আলোচনা করবো আগামী কাল, ঠিক আছে। ততক্ষণ আপনারা সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পড়াশোনা চালিয়ে যান, নেট পরীক্ষা যখন হবে তার সর্বপ্রথম আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য আপনাদের সুপ্রভাত, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, টেক কেয়ার, হ্যাভ গুড ডে।